মাস্টারজি। চল। হ্যাঁ। উফ। জোর ঝড় বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ। আমার ওষুধটা এনেছিস? হ্যাঁ মাস্টারজি, আমি লায়া। লিজিয়ে। রাতে কয়লা খনির মাল আসবে। হ্যাঁ। সব যেন ঠিক হয়। হ্যাঁ, চিন্তা মত কিজিয়ে। তা নয় হলো, কিন্তু এই ঝড় বৃষ্টির জের এখন কতদিন চলে কে জানে। যদি একবার তার ছেড়ে তো ব্যাস হয়ে গেল। শহরে খবর দাও, এটা করো সেটা করো, এই বয়সে এসব আর ভাল লাগে। এই দে আমার ছাতাটা দে। হ্যাঁ মাস্টারজি, এক মিনিট। লিজে চলি। মাস্টারজি বাড়ির শুকনেসে চলে যা না। না না, এই ঝড় বৃষ্টি সারা চলবে, ওরা বাড়িতে একা রয়েছে, আমি যাই। শুনেছি ওষুধটা নাকি ভালো। আমার মাথার পিন্ডি ভালো ভালো ওষুধ তো কতই খেলে, কোনো উপকার পেয়েছ? উল্টে আরো পাঁচটা উপসর্গ নিয়ে ভুগছ। এই ঝড় জলে আবার কি? আমি দেখছি। অমর বাবুরা, এই ঝড় বৃষ্টিতে কোথায় বেরিয়েছিলেন? আর বলবেন না মশাই, শখ করতে গিয়ে প্রাণ সংকট আর কি। চল 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 ভেতরে চল। আর বলবেন না দাদা, বিকেলে একটু বেড়াতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কতগুলো ছবি তুলব, তো ঘুরতে ঘুরতে নদীর ধারে গিয়ে পড়ি, তারপর হঠাৎই দুর্যোগ আর ঝড়। আপনার কোয়ার্টারটা না পেলে আপনার তো কেটে গেছে। এবার বাবা কি রক্ত পদ্ম, শীঘ্র একটু গরম জল একটু ওষুধ নিয়েছো? শোনো, আমার একটা ধুতি আর ফতুয়া এনো তো, উনি পরবেন। আমি একটা গামছা নিয়ে আসি, আপনি আপনি ভালো করে হাত মুছে ভিজে গেছেন একবার। ও ঠিক আছে, আমি মুছে নিচ্ছি, আমি আসছি আসছি। আপনার অনেক গুণ তাই নাকি? যাক, তবু আপনি বললেন, আর তো কেউ বলে না। অমরবাবু, এই দুর্যোগে আপনি আর যেতে পারবেন না, আমাদের উচিত হবে না আপনাকে ছাড়া। আজকে রাতটা এখানে খেয়ে দিয়ে কাটিয়ে দিন, কষ্ট একটু হবে, কি করা যাবে। আপনাদের ভীষণ অসুবিধায় ফেললাম। না না, অসুবিধের কি আছে, আপনি বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছেন, নুটো খাবেন আর এক রাতি থাকবেন বই তো নয়। না মশাই, আমাদের অত সুবিধা অসুবিধার জ্ঞান নেই। সুবিধের মতো জায়গা এখানে আছে নাকি?